রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলের মধ্যে দলের এক পক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। আহতরা কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। হামলায় উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতি হাতে হামলা করলে সংঘর্ষ শুরু হয়।